আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। এবার প্রথমবার এআই অ্যাঙ্কারের সঙ্গে ঘুরে দেখুন বিভিন্ন পুজো মণ্ডপ। হাতে আর মাত্র কটা দিনের ছুটি রয়েছে, একটু নিরিবিলিতে প্রকৃতির মধ্যে ছুটি কাটাতে চান, তবে কিন্তু যেতে হবে সুন্দরবনেই। এবার এই দুর্গাপুজোয় আপনারা শহর কলকাতা থেকে বসেই সুন্দরবনের ফ্লেভার পেয়ে যাবেন, আর তার জন্য আপনাকে যেতে হবে সল্টলেকের সি ব্লকের পুজোয়। চলুন। এই কলকাতা সুন্দরবন থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি। এই বছর 44তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। মূল উদ্যোগ হচ্ছে সুন্দরবনকে বাঁচাও, আর এক টুকরো সুন্দরবনকে তুলে ধরতে জানেন কত কাঠখড় পোড়াতে হয়েছে? সুন্দরবন থেকে আনা হয়েছে ম্যানগ্রোভ অরণ্য, কিন্তু সুন্দরবনের জল না পেলে তো আবার এই ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচানো যাবে না, তাই ব্যারেলে করে সেখান থেকেই আনা হয়েছে জল। এমনকি সেখানের মৌচাকও এখানে আনা হয়েছে, রয়েছে কুমির, নৌকা, আরও কত কী। একদিকে যেরকম অভিনব একটি থিম তুলে ধরা হয়েছে, পাশাপাশি একই সঙ্গে পর্যটন শিল্পকেও মাথায় রাখা হয়েছে। এক টুকরো গ্রাম্য পরিবেশ উপভোগ করতে তাই অনেকেই এখন এই পুজো প্যান্ডেলে ভিড় করছেন। বছর কিন্তু এবার একদম স্বতন্ত্র পুজো, এখানে নিহাতি ঘরোয়া পুজো হতো, কিন্তু আমরা ভাবলাম দুর্গাপুজো তো ইউনেস্কো প্রাইজ পেয়েছে, কিন্তু তার আগেই একটা জায়গায় কিন্তু ইউনেস্কো প্রাইজ আমাদের সুন্দরবন, সে 1987 পেয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো দুজনকে নিয়ে সিনক্রোনাইজ করা, দুর্গাপুজোর আবেগকে নিয়ে সুন্দরবনকে বাঁচাও, ইকোলজি বানাও। এখানে আমরা ম্যানগ্রোভ এনেছি, এত ডেলিকেট গাছগুলো একেবারে নৌকো করে আনা হয়েছে, এবং সেখানকার জল আমাদের ব্যারেলে করে আনতে হয়েছে, কারণ অন্য কোনো জল দিলে ওরা বাঁচবে না, দে আর সো ডেলিকেট। এখানে করে আমরা এই বার্তাটাই দিচ্ছি, ট্যুরিজমও আমাদের সঙ্গে আছে, ট্যুরিজম যাও, বাইরে যাও, কিন্তু সুন্দরবনকে রেসপেক্ট করো, মাইক বাজিও না, প্লাস্টিক ফেলো না। দিস ইজ দ্য মেসেজ উই আর ট্রাইং টু গিভ।